নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আগামী 16 জানুয়ারি বহুল আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ। সকাল থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চান। পরে সকাল 10টায় পৌরসভার রূপালী চত্বরে এক কর্মী সমাবেশের আয়োজন করেন। একই দিনে নির্বাচনী প্রচারণা করেন বিএনপি সমর্থিত আরেক মেয়র প্রার্থী কামাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন। এখন পর্যন্ত বড় দুই দলের প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। কর্মী সমাবেশে আব্দুল কাদের মির্জা বলেন, আমি শুরু থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জোর দাবি করে আসছি। ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে আমার বিজয় সুনিশ্চিত। উল্লেখ্য যে বসুরহাট পৌরসভায় মোট ভোটার 21,115 জন। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।